মারা গেল বিশ্বের সবচেয়ে বড় সাপাগোনা মৃত্যু ঘিরে রহস্য বিশ্বের সর্ববৃহৎ সাপকে গুলি করে হত্যা অ্যামাজনের ঘন জঙ্গলে বিশ্বের সবচেয়ে বড় সাপটিকে পাওয়ার খবর বেরিয়েছিল গত মাসে তবে কয়েক সপ্তাহের মধ্যেই সেই সাপটিকে গুলি করে হত্যা করল শিকারীরা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অবস্থিত অ্যামাজনের বনিত গ্রামের ফরমোসো নদীতে গত চব্বিশে মার্চ নর্দান গ্রিন অ্যানাকন্ডার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় এই বিষয়ে বিশেষজ্ঞরা জানান সাপটি গাড়ির টায়ারের মতো মোটা ছিল ২৬ ফুট লম্বা এবং চারশো চল্লিশ পাউন্ড ওজনের সাপটির মাথা ছিল মানুষের মাথার সমান গ্রিন অ্যানাকণ্ডা সম্পর্কিত একটি গবেষণা বিজ্ঞান বিষয়ক জার্নাল ডাইভার্সিটিতে গত ষোলোই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এরপরই চল্লিশ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক ফ্রিক ভঙ্কো বিশাল আকারের অ্যানাকণ্ডার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন সাপটিকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সাপ বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা জানা গিয়েছে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলে সাপটিকে গুলি করে হত্যা করা হয়েছে এই প্রজাতির সবকে বলা হয় নর্দান গ্রিন অ্যানাকন্ডা ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে আরও জানা যায় কয়েক মাস আগে অ্যামাজনের জঙ্গলে গবেষণা চালাতে গিয়ে এক নতুন প্রজাতির সাপ শনাক্ত করেছিলেন বিজ্ঞানীরা একটি চ্যানেলের আসন্ন সিরিজের জন্য কাজ করতে গিয়ে এই আবিষ্কার ঘটেছিল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অ্যামাজনের জঙ্গলের ইকুয়েডারের অংশে ভ্রমণে গিয়ে উত্তরাঞ্চলীয় এই সবুজ অ্যানাকন্ডার সন্ধান পেয়েছিলেন সাপের এই প্রজাতি আগে নথিভুক্ত ছিল না বলা হচ্ছে এটি নাকি এই মুহূর্তে পৃথিবীতে বেঁচে থাকা সবথেকে বড় প্রজাতির সাপ প্রায় এক কোটি বছর আগে অস্তিত্ব থাকা দক্ষিণাঞ্চলীয় সবুজ অ্যানাকন্ডার সঙ্গে নতুন আবিষ্কৃত এই উত্তরাঞ্চলীয় সবুজ অ্যানাকন্ডার অনেকটাই মিল রয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অবস্থিত অ্যামাজনের জঙ্গল যা গভীর রহস্যে ঘেরা বরাবরই খবরের শিরোনামে থেকেছে এই জঙ্গল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানীরা বলেন অ্যামাজন জঙ্গলের ওই অংশে বড় প্রজাতির এনাকণ্ডা দেখা গিয়েছে বলে লোকমুখে খবর পাওয়ার পরই তারা সেখানে ছুটে যান সেখানকার ওয়াবানী জনগোষ্ঠীর মানুষেরা তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী অধ্যাপক ব্রায়ান ফ্রাই বিজ্ঞানীদের দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন ওই অঞ্চলে দশ দিনের অভিযানে শিকারী দলের সঙ্গে ছিলেন বিজ্ঞানীরাও তারা নদীর অগভীর অংশে কয়েকটি অ্যানাকণ্ডা দেখতে পান তারা শিকারের খোঁজে সেখানে লুকিয়েছিল জানা গিয়েছে অ্যানাকন্ডা বিশাল আকারের সাপ তবে এরা বিষধন নয় দক্ষিণ আমেরিকার উষ্ণ অঞ্চলগুলির জলে বা জলের কাছে এদের দেখা মেলে তবে শিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা নর্দান গ্রিন অ্যানাকণ্ডার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে অধ্যাপক ফেরক ভঙ্ক বলেন অনেকগুলো সূত্র থেকে খবর পেয়েছি সাপটিকে শিকারীরা গুলি করে হত্যা করেছে আমি এতে খুবই দুঃখিত রিপোর্ট সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ